শ্রাবস্তী দত্ত তিন্নি কানাডা চলে গেছেন। সেখানে গিয়ে সন্তানসহ স্থায়ীভাবে বসবাস করবেন। গত 2.5 মাস হলো কানাডায় বসবাস শুরু করেছেন এই মডেল অভিনেত্রী। জানা গেছে সেখানে মেয়ে ওয়ারিশাকে সেখানকার স্কুলে ভর্তি করেছেন। তিন্নি বলেন, আপাতত 2 বছর থাকবো, তারপর ভালো লাগলে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করব। তিন্নি মিডিয়া থেকে একেবারে দূরে রয়েছেন। কিছুদিন আগে মিডিয়ায় ফেরার ঘোষণা দিয়ে পারভেজ আমিনের পরিচালনায় একটি নীলকুয়াশার মৃত্যু নাটকে অভিনয় করেন। সহশিল্পী ছিলেন সজল। গত ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছে। জানা গেছে দ্বিতীয় সংসার ভাঙার পরই বিদেশে চলে যাওয়ার ব্যাপারে ভাবতে থাকেন এই অভিনেত্রী। এরপর ঠিকই চলে যান কানাডায়। এখন সেখানে স্থায়ী হচ্ছেন কিনা সেটা নিশ্চিত নয়। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।